যশোর থেকে রাকিবুল ইসলাম। সালামু আলাইকুম জাজেস, সালামু আলাইকুম রানি ভাই, মেন্টর, আমার আব্বার তো বাচ্চাই হয় না, কোনো ডাক্তার কবিরাজ কিছু করতে পারলো না। এরপরে আব্বা চিন্তা করলো নিজে কিছু করব, যেই চিন্তা সেই কাজ, আব্বাই বিয়া করলো। আমাদের ছয় ভাইয়ের তো খুব দেমাগ, ছোটবেলায় আমাদের বয়স যখন মাত্র একদিন, ফুবু আইসে আমাদের সাথে দেখা করতে, ফুবু আইসে আমাদের কয় উলি বাবলি কি খবর আমার বাবুদের, এত দেমাগের দেমাগ ছয়টার একটাও কথা কই নাই। শুধু যে দেমাগ তা না, আমরা ছয় ভাই ছিলাম চরম অলস, এই জন্য পুরো এক বছর বয়স পর্যন্ত প্যান্টেই প্রস্তাব করতাম। আমার আব্বার তো খুব ইচ্ছা আমরা বড় হয়ে বড় বড় কিছু হব, আপনাদের দোয়ায়। আমার এক ভাই উকিল, এক ভাই জজ, এক ভাই সিআইডি, এক ভাই ব্যারিস্টার, এক ভাই সচিব, আর একটা ডাক্তার, ওগুলো আমাদের নাম। তাই বলো, ছোটবেলায় স্কুলে স্যার আমাদের ক্লাসে জিজ্ঞাসা করতেছে, ওই কাদের কাদের বাসায় টয়লেট বানাইছে, সব পুলাপান হাত উঁচু করছে, আমরা ছয় জনের একজনও হাত উঁচু করি নাই। এই দেখা স্যার কয়, ওই তোদের বাসায় টয়লেট বানায়নি? না স্যার, আমাদের বাসায় চার রুটি বানাইছে। ছোটবেলায় আমি গেছি ডেন্টিস্টের কাছে, ডক্টর অ্যাঙ্কেল, ডক্টর অ্যাঙ্কেল, আপনি বিনা ব্যথায় দাঁত বের করতে পারেন? না বাবা, বিনা ব্যথায় তো পারি না, একটু তো ব্যথা হয়। আমি পারি। আচ্ছা দেখাও। হ্যাঁ, আমাদের ছয় ভাইয়ের মধ্যে খুব মিল, আব্বা একটা আনারস আনতো আমরা ছয়জনে ভাগ করে খাইতাম, একটা আপেল আনতো আমরা ছয়জনে ভাগ করে খাইতাম। বড় ভাই বিয়া করছে, আপনারা দোষছেন তা না, ভাবির বকাটা বড় ভাই একাই খায়। আমরা আইনের উপর খুব শ্রদ্ধাশীল, বড় ভাবি কইলো হানিমুনে যাব তাও আবার বিদেশে, কিন্তু বড় ভাই তো পাসপোর্ট নাই। এই শুইনা আব্বা কইলো এক কাজ করো, বড়টার তো পাসপোর্ট নাই, পাসপোর্ট ছাড়া বিদেশে গেলে তো আইনের অমান্য করা হবে, আপাতত মেজরটার সাথে চলে যাও। আমার বড় ভাই তো খুব লজ্জাশীল, লজ্জায় শ্বশুর বাড়ির কারোর সাথে কথা কয় না। আব্বা সেদিন ডাইকা কইলো, ওই শ্বশুর বাড়ি গিয়া বন্ধুদের মতো স্টাইল নিয়ে সবার সাথে কথা কবি, বুঝছিস? হব্বা, বড় ভাই গেছে শ্বশুর বাড়ি, যাই আয় শ্বশুরের সাথে দেখা, শ্বশুরের দেখাই বড় ভাই কয়, ইয়ো ব্রো হোয়াটসঅ্যাপ বিয়া করছো? সেদিন আমার শ্বশুর আমারে কয়, শোনো বাবা, মানুষের বাইরের সৌন্দর্য কিচ্ছু না, আসল সৌন্দর্যটা হচ্ছে মানুষের ভিতরের সৌন্দর্য। হব্বা, ঠিকই কইছেন, এই জন্য আমি দামি ব্র্যান্ডের আন্ডার প্যান্ট পরি। আপনাদের দোয়ায় আমার পরিবার খুব সুখে আছে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার পরিবারটারে আরো সুখে রাখতে পারি। ধন্যবাদ। আপনারা যেটা খুঁজছিলেন হচ্ছে ওই সেইটা, কেমন লাগলো আমিন ভাই? সত্যি ওকেই খুঁজছিলাম অনেকক্ষণ ধরে, একদম জেনুইন স্ট্যান্ডার্ড কমেডিয়ান। মুনুর আপু কেমন লাগলো? ও একবারের গল্প নিয়েই থেকে গেল আজকে, শুরু থেকে শেষ পর্যন্ত বাড়ির গল্পই। খুব ভালো যে একটা সাবজেক্টের মধ্যেই থেকেছো, জি, খুচরো ব্যাপারটায় যাওনি। খুব সুন্দর পরিবেশনা, অনেক সুন্দর ছিল, তোমার মিষ্টি মিষ্টি হাসিটাও ভাল লাগছিল, হাসতে হাসতে মজার মজার ছাড়ছিলে, খুব সুন্দর, দারুণ। মানে ও তো ছেলে মানুষ, ও নিজের বাড়ির গল্প করলো, কিন্তু মেয়েরা হলে কিন্তু অন্যের বাড়ির গল্পই বেশি করে। তুষার ভাই কেমন লাগলো? খুব ভালো, ভেরি স্মার্ট পারফরমেন্স, নিঃসন্দেহে খুবই ভালো পারফরমেন্স ছিল তোমার। এবং ওই যে আমি এর আগে একজনকে বলছিলাম যে নিজে এনজয় করছিল এবং আমাদেরকে এনজয় করাচ্ছিল, তোমার ক্ষেত্রে তাই হয়েছে, খুব ভালো ছিল। বাহ বাহ বাহ, দারুণ। জাজেসরা যা বললো সেটা মাথায় নিয়ে পরের দিন এসে ফাটিয়ে দিতে হবে। ওকে,